बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো ও সুস্থ আছো। অনলাইন ক্লাস ব্যবস্থায় আজকের ক্লাস বিজ্ঞান শ্রেণী অষ্টম, টপিক দ্বিতীয় অধ্যায়, জীবনে জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা তোমাদের বিজ্ঞান দাখিল অষ্টম শ্রেণী বইটি দেখতে পাচ্ছ, এই বই থেকে আজকে আমাদের আলোচনা হবে। তোমরা সকলে দ্বিতীয় অধ্যায় বের করে ফেলো এবং বই ক্লাসগুলো দেখতে থাকো। জীবের বৃদ্ধি ও বংশগতি। প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। তাহলে প্রতিটি জীব কি দিয়ে গঠিত? এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। জীবাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জায়গট ক্রমাগত বিভাজিত হয়ে সৃষ্টি করে লক্ষ লক্ষ কোষ দিয়ে গঠিত বিশাল দেহ। তাহলে একটি দেহ তৈরি করার জন্য বা গঠনের জন্য কি কি কিসের প্রয়োজন? লক্ষ লক্ষ কোষের প্রয়োজন। তোমরা কিন্তু এখানে কোষের একটি চিত্র দেখতে পাচ্ছ, একের পর একটা কোষ সাজায় সাজায় একটি বিশাল দেহ গঠন হয়। এরপরে পাঠ একে আমরা দেখতে পাচ্ছি কোষ বিভাজনের প্রকারভেদ। জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিয়াসিস। তাহলে জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? জীবদেহে কোষ বিভাজন দেখা যায় হচ্ছে তিন ধরনের, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়াসিস। অ্যামাইটোসিস, এ ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীবে হয়। এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশ বৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাস বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। এই সময়ে একই সময়ে সাইটোপ্লাজম ও মাস বরাবর সংকুচিত হয়ে দুটি কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলে আর অ্যামাইটোসিস কোষ বিভাজন যে ধাপ, যে স্টেপ বা কিভাবে কোথা থেকে হলো, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাইটোসিস কোষ বিভাজন। দেখো এখানে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাহিরের আবরণী অংশ সাইটোপ্লাজম। এরপরে যেটা হলো সেটা কিন্তু আমাদের একটা ঘাস বলা হয় একে, এটার নাম হচ্ছে সাইটোপ্লাজম, এর আবৃতকে বলা হয় ঘাস। এরপরে নিউক্লিয়াস, দেখো এখান থেকে আমরা এটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। এরপরে নিউক্লিয়াস এবং অপত্য কোষে, অপত্য কোষে পরিণত হলো, এটা হচ্ছে আমাদের একটা অ্যামাইটোসিস কোষ বিভাজনের ধাপ। এরপরে দেখো মাইটোসিস, উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃত, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী ও উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যু কোষে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের বিষয়টা তোমাদেরকে আর একটু অভিহিত করি। দেখো উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু বিভাজিত হয়। উন্নত শ্রেণীর প্রাণী এবং যেগুলো উদ্ভিদ আছে, এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ
দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়। এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। মিয়োসিস জনন কোষ উৎপাদনের সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। তাহলে কোন কোষ উৎপাদনের সময় জনন কোষ উৎপাদনের মিয়োসিস কোষ বিভাজন ঘটে, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এ ধরনের কোষ বিভাজনের মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এ বিভাজনের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাহলে হ্রাসমূলক বিভাজন কাকে বলা হয়, মিয়াসিস কোষ বিভাজন কি, এগুলো পড়তে হবে। জনন মাতৃকোষ থেকে পুংকু ও স্ত্রী গ্যামেট উৎপাদনের সময় এ ধরনের কোষ বিভাজন হয়। তাহলে কোষ বিভাজন কত প্রকার ও কি কি, তিন প্রকার। তিন প্রকারের প্রতিটি প্রকারের কিন্তু এই ধাপ স্টেপগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। শিক্ষার্থী বিন্দু এরপরে দেখতে পাচ্ছ মাইটোসিস এর বৈশিষ্ট্য। মাইটোসিস এর কি বৈশিষ্ট্য গুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, তোমরা খুব সুন্দর করে শোনো এবং দেখতে থাকো। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এ প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এ ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এ ধরনের বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাবে বিভক্ত হয়, ফলে শ্রেষ্ঠ নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন ও বলা হয়। তাহলে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন কাকে বলা হয়, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে দেখো মাইটোসিস কোথায় হয়, প্রশ্ন হতে পারে মাইটোসিস কোথায় হয়, কিভাবে হয় ব্যাখ্যা করো। মাইটোসিস বিভাজন প্রকৃতিও নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। তাহলে মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড মূলের অগ্রভাগ তৃণমুকুল ও ভ্রূণমুকুল বর্ধনশীল পাতা মুকুল ইত্যাদিতে এ রকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময় নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অজৈন জননের সময় এ ধরনের বিভাজন হয়। তোমরা পাশে কিন্তু দেখতে পাচ্ছ একটি চিত্রে মাইটোসিস কোথায় হয় সে সম্পর্কে কিন্তু এখানে একটা আলোকপাত করা হয়েছে। দেখো পত্র ও মূলের বর্ধনশীল অংশের কোষ বিভাজন, এই যে মূলটা যে হয়েছে এটা কিন্তু একটার পর একটা কোষ এর ভিতরে নিহিত আছে। এই যে বৃদ্ধি যে পাচ্ছে এখানেও একটির পর একটি কোষ দ্বারাই বৃদ্ধি পাচ্ছে এবং পত্র পাতা বৃদ্ধি পাচ্ছে এবং মূলের বর্ধনশীল অংশটাও এক এক কোষের মাধ্যমে কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখো কোন 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 কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষ স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্ত কণিকা ও অণুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এ ধরনের বিভাজন ঘটে না। তাহলে কোথায় এ ধরনের বিভাজন ঘটে না, তাদেরকে কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। পার্ট দুই, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। তাহলে কেরিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজন কাকে বলে, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে কেরিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে কেরিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষ নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেস বলে। তাহলে ইন্টারফেস কাকে বলে, ইন্টারফেস কি, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এর উপর ভিত্তি করে আগামীকালে তোমার পড়া থাকবে সৃজনশীল প্রশ্ন এক নম্বরটা। দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নটা তোমরা অবশ্যই সবাই খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবে এবং এটা খাতায় লিখবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যুক্ত আছো, তোমরা কিন্তু তোমাদের নাম এবং রোলটা লিখতে একদম ভুলবে না। তাই আজকে আর
বেশি কিছু না বলে আজকের ক্লাস এখানেই টানছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।